আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মন গহিনী গল্পের 13 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি ফারুক স্টাডিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ঘড়ির কাটা 5টা ছুঁই ছুঁই। গত 1 ঘন্টা থেকে পড়া টেবিলের বই সামনে রেখে বসে আছি। তুষারভের আসার কোনো নাম গন্ধ নেই। অন্যদিন তো 4টা অথবা 4:30 দিকে চলে আসতেন। সময়ের ব্যাপারে উনি খুবই সতর্ক, তবে আজ উনি আসছেন না কেন? ভাবছি সকালে যে ওনাকে সরাসরি ইগনোর করে গেছি তার জন্য বোধহয় আর পড়াবেন না আমায়। ধুর, আমিও যে কীসব নির্বোধ চিন্তা ভাবনা করি এমনটা আবার হয় নাকি? রান্নাঘর থেকে মা চেঁচাচ্ছেন তুষার ভাইকে ফোন দিয়ে জেনে নিতে আজ পড়তে আসবে কি না, কিন্তু মায়ের কথা আমি এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে টেনে বের করে দিচ্ছি। ওনার সাথে সামনাসামনি কথা বলি না তাহলে ফোনে কেন বলবো? আর ফোন করার প্রয়োজনও মনে পড়েনি। 5:10 বাজতে তুষার ভাইয়া চলে আসলেন। এবার আমি সকালের মতো ভাব ধরে ফেললাম। আমি ভাইকে বোঝাতে চাইলাম যে আমি ওনার ব্যবহার দ্বারা কষ্ট পেয়েছি, তাই এই অভিনয়ের সূত্রপাত। তাও একবার আর চোখে ওনাকে দেখে নিলাম। উনি মোবাইল টিপে ব্যস্ত, ব্রোকোচকে কিছু একটা দেখেছেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু। গায়ে ফর্মাল লুক, তার মানে অফিস থেকে সোজা চলে এসেছেন। ভাইয়াকে এই ড্রেস আপে দেখতে আমার বরাবরই ভালো লাগে। ওনার গায়ে হালকা বেগুনি রঙের শার্ট, ব্লেজারটা কোথায় রেখে এসছে কে জানে। অ্যালোমেলো চুলগুলো কপালের উপর পড়ে আছে, ফর্সা চেহারে অবসাদ এবং ক্লান্তির ছোঁয়া। হঠাৎ ভাইয়া আমার দিকে তাকিয়ে ফেললেন, চোখে চোখ পড়ে গেল ওনার। আমি অনেকটা অপ্রস্তুত হয়ে পড়লাম। লুকিয়ে চড়িয়ে দেখতে গেলে বোধহয় এমনই হয়। আমারও যে হঠাৎ কি হলো, তুষার ভাইয়া কৌতুকময় কণ্ঠে বলে উঠল, তুই তো আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিস, দিলি তো নজর লাগিয়ে। দেখ আমার চেহারা কেমন শুকিয়ে গেছে, ভালো করে দেখ চোখগুলো লাল হয়ে আছে না। ওনার জর্জরে কণ্ঠ শুনে বেশ অবাক হলাম আমি। হঠাৎ করে ওনার কি হলো? আজ সকালেও তো অপরাধ বোধে ভুগছিলেন, আর বিকেল হতে না হতে গায়েব হয়ে গেল। তবে ওনার চোখগুলো সত্যি লাল হয়ে আছে, চেহারাও বিবর্ণ। ভাইয়া বললো, চুপ করে আছিস কেন? আমার দিকে যে কুটনির নজরে এতক্ষণ তাকিয়েছিলি এতে আমার সৌন্দর্য তো এক ধাপ নষ্ট হয়ে গেল। সাদে কি আর বলি, তোর পেটে মাথায় শয়তানি বুদ্ধির আবাসস্থল, হিংসুটে মেয়ে একটা। ভাইয়ার কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারছি না, কত সাহস আমাকে হিংসুটে বলল। বেশ চড়া গলায় বলে উঠলাম, ও হ্যালো মিস্টার, নিজেকে কি সুপারস্টার ভাবেন আপনি? বস্তির ওই দাঁত উঁচুওয়ালা মুহিব নামের ছেলেটার চেহারাও আপনার সাথে আপনার থেকে ভালো। শুধু ফর্সা হলেই সুন্দর বলে না, এগুলোকে বলে ফার্মের মুরগি। কিন্তু আপনাকে তো মুরগি বলা যাবে না, আপনার জন্য দলাবিলাই নামটা পারফেক্ট। আর কি বলেছিলেন? আমি নজর দেওয়াতে আপনার চেহারা শুকিয়ে গেছে, চোখ লাল হয়ে আছে, নিশ্চয়ই আপনি রাতে না ঘুমিয়ে পুরো এলাকার পাগলা কুকুরগুলো তাড়া করে বেরিয়েছেন, যার জন্য চোখে মুখের উপর এই হাল। খবরদার, আমাকে যদি আর একটা কথা বলেছেন ভালো হবে না, কিন্তু দলাবিলেই নাকি কুকুর দৌড়াইব। যাই হোক, যেমনটা ইচ্ছা তেমনটা বলে গেছেন, আমি শুনলাম পড়লাম আপনাদের শুনালাম। একশ্বাসে কথাগুলো বলে তবেই দম নিলাম। নিজেকে নিয়ে প্রশংসা করতে করতে একেবারে তালগাছের মাথায় উঠে গেছে, এ কেমন মানুষ, নিজের ডাক নিজে পেটায়। তুষার ভাইয়া হাঁ করে আমার দিকে চেয়েছেন, নিশ্চয়ই শক খেয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে। উনি ডানে বামে মাথা যাকে নিজেকে দ্বাদস্থ করলেন, তারপর দ্বিগুণ উৎসাহে বলতে লাগলেন, তুই তো একটা ভুল কথা বললি নীল, রাতে আমি কুকুর তাড়াই না, রাতে আমি তোর যন্ত্রণায় ঘুমাতে পারি না, চোখ বুঝলেই স্বপ্ন দেখি। সেখানে তোর শানের মতো সাদা সাদা চুল, হাতির দাঁতের মতো বিশাল দুটো দাঁত, চোখগুলো তো গনগনে আগুনের মতো জ্বলতে থাকে, আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করতে করতে আমায় আক্রমণ করতে ছুটে আসিস। ভাব একবার, এই ভয়ানক পেতনি রূপ দেখলে ঘুম দূরে থাক, আমার তো কমায় চলে যাওয়ার কথা, কিন্তু তবু আমি ফিট বডি নিয়ে চেয়ারে বসে আছি। তুষার ভাইয়ের মুখে আমার রূপের বর্ণনা শুনে শিউরে উঠলাম। এইসব শোনার আগে দেয়ালে মাথা টুকে মরে গেলাম না কেন? ওনার দিকে তাকাতেই দেখি মুচকি হেসে বললেন, যাক অবশেষে তুই কথা বললি আমার সাথে। চমকে উঠলাম আমি, কোথায় গেল আমার অভিনয়, কোথায় গেল আমার অভিমান? ওনার কথার তালে তালে এতক্ষণ আমিও তাল দিয়ে গেছি, এখন তো নিজের উপরই রাগ লাগছে। তুষার ভাই করুণ গলায় বলে ওঠেন, রাগ করার যাই কর, প্লিজ কথা বলা বন্ধ করিস না, পাগল হয়ে যাই আমি। আমি সূক্ষ্ম নজরে ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। ওনার চোখের পর্দায় একরা সাকতি, উনি তো আমাকে সহ্যই করতে পারেন না, তাহলে আমি কথা না বললে উনি কেন পাগল হবেন? ঢং, আমাকে আজেবাজে কথা শোনাবে আর আমি রাগ করেও থাকতে পারবো না।
আকাশে সন্ধান আমার হাতছানি, চারদিকে শীতল হাওয়া বইছে যার ফলে শরীরে হালকা কাঁপনে উঠছে। তিন্নির সাথে সাদে ঘোরাঘুরি করছি আমি, তিন্নি আমার এক ক্লাস জুনিয়র, বড্ড চটপটে এই মেয়েটা। আমি সাদে আসতে চাইছিলাম না, ও জোর করে নিয়ে আসলো। তিন্নি তখন থেকে বকবক করে মাথা কান জ্বালাপালা করে দিচ্ছে, আমি নাকি পড়তে পড়তে শুকিয়ে যাচ্ছি। আমাকে দেখতে নাকি এখন রুগী রুগী লাগে, এরকম অর্থহীন কথাবার্তার কোনো মানে হয়? আমার স্বাস্থ্য শরীর নিয়ে গবেষণার টপিক শেষ হতেই সে এবার তুষার ভাইকে নিয়ে শুরু করলো। বলল, নীলাপু, আমার তো জানা ছিল না তুষার ভাইয়া এত রাগী। গতকালের ঘটনা আমি দূর থেকে খেয়াল করেছিলাম, খুব ভয়ও পেয়েছি আমি। জানো আপু, তুষার ভাই এতদিন আমার ক্রাশদের লিস্টে একদম টপে ছিল, কিন্তু এখন 10 নম্বরে চলে গেছে। আমি বললাম, তোর ক্রাশের লিস্ট এত বড়? তুই তো আমার থেকেও একদম এগিয়ে আছিস, ভার্সিটি যখন উঠবি তখন তো। আসলে মেয়েরা এত ক্রাশ খায়, কিন্তু মেয়েরা আসলে জানেই না এটা যে চোখের জিনা। হ্যাঁ, ক্রাশ খাওয়া মানে চোখের জিনা হয়। সো আপনাদেরকে সাবধান করছি, এরকমটা যেন কখনো না হয়। সাদের দরজা দিয়ে সাদনান ভাইকে ঢুকতে দেখে আমার কথা মাঝপথে আটকে গেল। তিন্নি আর আমি দুজনই কৌতূহল নিয়ে দেখলাম, উনি এখানে আসছেন। এই ছোকরা আবার কী জন্য হাজির হলো কে জানে, আর জানলো কীভাবে আমরা সাদে আছি? সাদনান ভাইয়া শুকনো মুখে সামনে এসে বলতে লাগলো, কাল রাতের ঘটনাটার জন্য আমি খুবই লজ্জিত নীলাশা, কী বলতে কী বলে ফেলেছি, তুমি মনে কিছু নিও না। আর তুষারের দিকটা ভেবে দেখার দরকার ছিল, সব জানার পরও আমি তোমাকে প্রপোজ করেছি যা খুবই বিশ্রী হয়ে দাঁড়িয়েছে। আমি সত্যিই দুঃখিত, তুষার আমার উপর প্রচণ্ড রেগে আছে, জানি না কীভাবে ওর কাছে ক্ষমা চাইব। সাদনান ভাইয়ের ইনোসেন্ট মার্কার চেহারা দেখে আমি একটু নরম হলাম না, বরং ঠাস করে প্রশ্ন ছড়লাম, 1 মিনিট, আমাকে একটা জিনিস ক্লিয়ার করুন তো, বারবার যে বলছেন সব জানার পরও, এটা আমার বোধগম্য হচ্ছে না। আপনি সবার প্রথমে এই 3টা শব্দের ব্যাখ্যা দিন। সাদনান ভাইয়ের চেহারা আগের চেয়ে আরও দুঃখী হয়ে গেল, বলল, এটা আমি বলতে পারবো না, এমনিতে তুষার আমার উপর খেপে আছে, তোমার কৌতূহল দমাতে গেলে আমার অবস্থা আরও করুণ হয়ে যাবে, ভালো থেকো, আমি এখন যাই। আমাকে দিদার মধ্যে ফেলে উনি চলে গেলেন। মন চাইছে একটা ইটের টুকরা নিয়ে লোকটার মাথা ডিল মেরে রক্তাক্ত করে দেয়। পাশ থেকে তিন্নি বলল, তুষার ভাইয়ের বয়সে জর্জরিত হয়ে আছে, একদম ঠিক হয়েছে, সে জানে তুষার ভাইয়ের সাথে ঝামেলা করলে ওরই বিপদ, তাই তোমার কাছে ক্ষমা টমা চেয়ে হাত পরিষ্কার করে ফেলল। জানো আপু, সাদনান ভাইয়ের আগে 4টা প্রেমিকা ছিল? আমি বললাম, তিন্নি তুই কি থামবি, এমনিতেই মাথা হট হয়ে আছে, তার উপর তোর ক্যাচকেচানি শুনে তার থেকে লাভ দিতে ইচ্ছে করতেছে। ওনার প্রেমিকা সম্পর্কে জানতে বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। দমকে তিন্নি চুপসে গেল, আমার মাথা শুধু সাদনান ভাইয়ের বলা 3টা শব্দ ঘুরপাক খাচ্ছে। কেটে গেছে আরও বেশ কয়েকটা দিন, ধীরে ধীরে আমার পড়ালেখার চাপ আরও বাড়ছে, পরীক্ষা তো এসেই গেল, মাঝে মাঝে খুব ভয় থাকি না জানি রেজাল্ট কেমন আসে, একটু 19-20 হলেই মানুষের সামনে মুখ দেখানোর জায়গাটাই পাবো না। আমার মা প্রত্যেক দিন একবার করে মনে করিয়ে দেয় যে রেজাল্ট যদি খারাপ আসে তাহলে দড়ে বেঁধে আমাকে শ্বশুরবাড়ি পাঠাবে। কি ভয়াবহ কথা, মনে পড়লেই কলিজা কেঁপে ওঠে। অন্যদিকে তুষার ভাই তো আছেনই, ওনার কথা আর কি বলবো, ডেইলি আত্মহত্যা পড়া দিয়ে আমি পড়তে পড়তে বেহুশের মতো হয়ে যাই। তবে মায়ের হুমকিতে হোক আর তুষার ভাইয়ের চাপেই হোক, আমি কিন্তু হ্যাপি পড়াশোনা করছি। কিন্তু তুষার ভাইয়ের সাথে আমি এখনও অনেকটা রেগে আছি, যদিও মুখে সেটা ততটা প্রকাশ করি না, ওনাকে যখনই দেখি তখনই ওই দিনের কথাগুলো মনে পড়ে যায়, তাই প্রয়োজন ছাড়া ওনার সাথে কোনো বাড়তি কথা বলি না। এই ব্যাপারটা তুষার ভাইয়া খুব ভালো করে বুঝতে পারেন। প্রথম দিকে উনি আমাকে মানানোর অনেক চেষ্টা চরিত্র করেছিলেন, একদিন তো আমাকে অবাক করে দিয়ে সরি পর্যন্ত বলেছিলেন, কিন্তু তবু আমার মন বিন্দুমাত্র টলেনি। মাঝে মধ্যে আমাকে হাসানোর জন্য বিভিন্ন অদ্ভুত কথাবার্তা বলতেন, ঝগড়া লেগে আমাকে রাগিয়ে দেওয়ারও সুযোগ খোঁজেন, কিন্তু আমি তো সম্পূর্ণ এড়িয়ে যাই, যার ফলে তিনি বেশ হতাশ হয়ে পড়েন, আর সেই হতাশাগ্রস্ত চেহারা দেখে আমি পৈশাচিক আনন্দ পাই। ঘুমের মধ্যে দরজার নক করার আওয়াজে ক্ষীণভাবে কানে প্রবেশ করছে, ব্রেইন সিগন্যাল দিচ্ছে চোখ খোলার জন্য, কিন্তু ঘুমের তাড়নায় পারছি না। হঠাৎ করে ধুমধাম শব্দটা আরও বেড়ে গেল, তরফর করে উঠে বসলাম, বিছানা থেকে নামতে গিয়ে হুমড়ি খেয়ে নিচে পড়লাম। ইস, পায়ের হাড়গোড় যে কোনো একটা নিশ্চয়ই ভেঙেছে। চোখ কসলে পড়ার টেবিলটার উপর রাখা ছোট্ট ঘড়িটাতে তাকাতেই দেখি 12:15 বাকি। দরজা খুলে দিতেই দেখি তড়িগড়ি করে মা রুমে ঢুকলেন, বলল, কখন থেকে ধাক্কা দিচ্ছি, কানে কি দোলাগুজে ঘুমাস? অসম্ভব বিরক্তি নিয়ে মাকে বললাম, এত রাতে আমার ঘুম নষ্ট করে জানতে এসছো আমি কানে তুলা দেই কি না, তাই তো? তাহলে শোনো, আমি তুলা দেই না, হয়েছে, এবার যাও প্লিজ, আমার কালকে ঘুম থেকে উঠতে লেট হয়ে যাবে তো। মা বলল, এখন ঘুমাস না, তুষ্টি এসেছে তোকে নিয়ে যাওয়ার জন্য, ওর সাথে ঘুমাতে বলছে, যা তাড়াতাড়ি।
আমি বড় করে একটা হাই তুললাম। আপু যে কি করে না, আগে ফোন করে বলে দিলেই তো হতো। থুস্টি আপুদের বাসায় ঢুকতেই আপু আমাকে ড্রয়িং রুমের মাঝে দাঁড় করিয়ে বলল, এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এটা বলে আপু চলে গেলেন। আমাকে ঘুম থেকে জাগিয়ে সবাই কি কাহিনী করছে এইসব, আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখছি নাকি? এমনও তো হতে পারে যে আমি এখন স্বপ্নের দেশে ঘোরাফেরা করছি। আল্লাহ, স্বপ্ন কি এত স্পষ্ট হয়? কিন্তু পরে করে নিজের হাতের চিমটি কাটতে বুঝতে পারলাম আমি তো বাস্তবেই আছি। এক মিনিটের মাথায় আপু ফিরে আসলেন, কিছু একটা বোঝার আগে পিছন থেকে আমার চোখ টিপে ধরলেন, বলল, কোনো কথা বলবি না, আমি যেখানে নিয়ে যাচ্ছি সেদিকে শুধু পা চালা। আপুর কথা মতো আমি হেঁটে চলছি রোবটের মতো সোজা হয়ে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সব সময় ফারুক স্যারের সাথে থাকবেন। সেই কেমন হয়, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।